দেওবারে তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী রূপে শপথ লব নরেন্দ্র মোদিয়ে। কিন্তু কোনে পাব কি দপ্তর? প্রধান চারিটা দপ্তর থাকিব কার কার হাতত? এইলৈ এতিয়া চলিছে নতুন দিল্লীত সরব চর্চা। বিশেষকৈ এন ডি এর দুই প্রধান অংশীদারী দল টিডিপি আর জেডিউর হাতত গতাব কি কি দপ্তর? উল্লেখযোগ্য যে এইবার বিজেপিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ নকরাত সরকার গঠন আর দপ্তর বিতরণের ক্ষেত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠিছে নীতিশ কুমারের জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি। দিল্লির সূত্র জানা মতে টিডিপিক লাগে চারি কেবিনেট মন্ত্রী, রাজ্যিক মন্ত্রীর পদও লাগে তিনিটা, রাজ্যিক বিত্তমন্ত্রীর পদ লাগে টিডিপিক, অন্ধ্রপ্রদেশক বিশেষ রাজ্যের মর্যাদা প্রদানেরও শর্ত। ইফালে আন এক সহযোগী দল জেডিইউয়ে তিনিটা কেবিনেট মন্ত্রিত্বর লগতে বিচাৰিছে রেল, কৃষি, গ্রাম্য উন্নয়ন আর জলশক্তি মন্ত্রণালয়। চিরাগ পাসওয়ানের লোক জনপার্টিয়ে একটা কেবিনেট মন্ত্রীপদ বিচরার লগতে বিচাৰিছে একটা রাজ্যিক মন্ত্রীপদ। আন আন মিত্র দলসমূহেও বিভিন্ন দপ্তর বিচারি আর্জি দিছে এন ডি এর নেতৃত্বক। দপ্তর বিতরণের ক্ষেত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কি ফর্মুলা প্রয়োগ করে সেয়া সময়তহে জানিব পৰা যাব। দিল্লীত চর্চিত খবর অনুসরি নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভাত মন্ত্রিত্ব পাব পাৰে হামৰ নেতা জিতন রাম মাঝি, এন সি পি নেতা প্রফুল্ল পাটেল, টিডিপির রামমোহন নাইডু, আর এল ডির জয়ন্ত চৌধুরী, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, জেডিইউর লালন সিং, জেডিইউর রামনাথ ঠাকুর, জেডিএসর এইচ ডি কুমারস্বামী, এন সি পির সুনীল থাকরে, এল জে পির চিরাগ পাসওয়ান। অবশ্যই মন্ত্রিত্ব বিতরণ সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত লব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির সভাপতি জে পি নড্ডাই। এইবার দপ্তর বিতরণত অধিক সচেতন হব লাগিব প্রধানমন্ত্রী, কিয়নো জেডিইউ টিডিপিকে ধরে অংশীদারী দলসমূহ অসন্তুষ্ট হলে যিকোনো মুহূর্তত বিপদত পড়িব পারে নরেন্দ্র মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। দেওবারে তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী রূপে শপথ লব নরেন্দ্র মোদিয়ে। কিন্তু কোনে পাব কি দপ্তর? প্রধান চারিটা দপ্তর থাকিব কার কার হাতত? এইলৈ এতিয়া চলিছে নতুন দিল্লীত সরব চর্চা। বিশেষকৈ এন ডি এর দুই প্রধান অংশীদারী দল টিডিপি আর জেডিউর হাতত গতাব কি কি দপ্তর? উল্লেখযোগ্য যে এইবার বিজেপিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ নকরাত সরকার গঠন আর দপ্তর বিতরণের ক্ষেত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠিছে নীতিশ কুমারের জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি। দিল্লির সূত্র জানা মতে টিডিপিক লাগে চারি কেবিনেট মন্ত্রী, রাজ্যিক মন্ত্রীর পদও লাগে তিনিটা, রাজ্যিক বিত্তমন্ত্রীর পদ লাগে টিডিপিক, অন্ধ্রপ্রদেশক বিশেষ রাজ্যের মর্যাদা প্রদানেরও শর্ত। ইফালে আন এক সহযোগী দল জেডিইউয়ে তিনিটা কেবিনেট মন্ত্রিত্বর লগতে বিচাৰিছে রেল, কৃষি, গ্রাম্য উন্নয়ন আর জলশক্তি মন্ত্রণালয়। চিরাগ পাসওয়ানের লোক জনপার্টিয়ে একটা কেবিনেট মন্ত্রীপদ বিচরার লগতে বিচাৰিছে একটা রাজ্যিক মন্ত্রীপদ। আন আন মিত্র দলসমূহেও বিভিন্ন দপ্তর বিচারি আর্জি দিছে এন ডি এর নেতৃত্বক। দপ্তর বিতরণের ক্ষেত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কি ফর্মুলা প্রয়োগ করে সেয়া সময়তহে জানিব পৰা যাব। দিল্লীত চর্চিত খবর অনুসরি নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভাত মন্ত্রিত্ব পাব পাৰে হামৰ নেতা জিতন রাম মাঝি, এন সি পি নেতা প্রফুল্ল পাটেল, টিডিপির রামমোহন নাইডু, আর এল ডির জয়ন্ত চৌধুরী, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, জেডিইউর লালন সিং, জেডিইউর রামনাথ ঠাকুর, জেডিএসর এইচ ডি কুমারস্বামী, এন সি পির সুনীল থাকরে, এল জে পির চিরাগ পাসওয়ান। অবশ্যই মন্ত্রিত্ব বিতরণ সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত লব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির সভাপতি জে পি নড্ডাই। এইবার দপ্তর বিতরণত অধিক সচেতন হব লাগিব প্রধানমন্ত্রী, কিয়নো জেডিইউ টিডিপিকে ধরে অংশীদারী দলসমূহ অসন্তুষ্ট হলে যিকোনো মুহূর্তত বিপদত পড়িব পারে নরেন্দ্র মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।